50,000 টাকার উপরে টাকা তুলতে গেলে যেখানে নোটিশ দিতে হয় ব্যাংকে। আমরা সাধারণ পাবলিক 1 লাখ টাকা যদি কাউকে চেক দেয়, আমাদেরকে সঙ্গে সঙ্গে তারা ফোন করে যে আপনার এই যে টাকা আসছে এটা আমরা দিব কিনা। তাহলে এই যে কোটি কোটি টাকা, 6 কোটি টাকা চলে গেল, হুম তাহলে সেই ব্যাংকগুলির দায়বদ্ধতা আছে কিনা? কেমন করে এই যে টাকাগুলি 10 দিন 15 দিনের মধ্যে চলে গেল? মনুষ্যত্ব যদি থাকে, দেশের যে অবস্থা, এই যে আপনি বললেন যে সরকার জিরো জিরো টলারেন্স আছে, তাহলে আল জাজিরার রিপোর্টটাকে কেন তখন তাহলে আমলে নেওয়া হয়নি? আল জাজিরার রিপোর্টটাকে কেন আমলে, তখন তো আজিজ সাহেব পদেই ছিলেন, উনি তো তখন আর্মি চিফ ছিলেন। সরকার যদি জিরো টলারেন্স হবে, সেটা দুর্নীতি পালন স্যাংশন দুর্নীতির উপরে হয়েছে, কিন্তু অপকর্মগুলি, এই যে অপকর্মগুলি আল জাজিরার রিপোর্টটা, সেটা কেন তখন তাহলে সরকার কেন পদক্ষেপ নিল না? আনোয়ার ভাই তো একদম মেঠো বক্তার বক্তব্য যেভাবে দেয়, কোনোটাতেই মানে উনি টাচ করলো না। বাংলাদেশের নাগরিক কি বলে, উনি যে কথাগুলি বলল যে বিএনপি আন্দোলনের ইস্যু পাচ্ছে না, বিএনপি কয়েকদিন মাঠে নামছে যে আপনার বেনজিরের ফাঁসি চাই, কয়টা মানববন্ধন করছে যে আজিজের ফাঁসি চাই, বিএনপি কি আজিজ আর বেনজিরকে নিয়ে আন্দোলন করছে? এই এই ইস্যু নিয়ে আমরা কি মাঠে আছি? গভর্নমেন্ট দেশটাকে শেষই করে দিছে। উনি প্রথমেই শুরু করলো একটি কথা আনোয়ার ভাই, যে নির্বাচিত সরকার, লজ্জায় মরে যাই, লজ্জায় মরে যাই। কে নির্বাচিত সরকার, কার ভোটে নির্বাচিত? যে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার বলে আমি কিভাবে হলো ঘুমাতে তাহলে গিয়েছিলাম, রেস্টে ছিলাম, এই যে আপনার ভোটটা, হলে চব্বিশ কিভাবে হলো? চব্বিশের 7ই জানুয়ারি নির্বাচনের রেজাল্টের সময় যে প্রধান নির্বাচন কমিশনার বলে আমি ঘুমাতে গিয়েছিলাম, এসে দেখি 27 থেকে 47 হয়ে গেছে, আমি জানি না। আর পাশে বসেই আপনার আরেকজন নির্বাচন কমিশনার বলে, যেটা আপনার রেকর্ডে আছে, যেটা প্রমাণ আছে, ভিডিও আছে, অডিও আছে, যে ভাই রেজাল্ট তো আমরা জানি, ডিক্লারেশনটাই শুধু বাকি। এরপরে আপনারা বলেন নির্বাচিত সরকার, এই জন্য তো বললাম যে আপনার মানুষের যখন এক কান তো কাটে তখন নির্বাচিত আরেকটা হয়নি ঢেকে তো চলে, কিভাবে হয়েছে দুই কান বলেন, দুই কান কিভাবে যখন হয়েছে কাটে, দুই কান যখন বন্ধুকে কাটে দম দিয়ে? তখন না আপনার কিভাবে মাঝখান হয়েছে, দিয়ে চলে। আপনাদের এখন এই অবস্থা হয়েছে, আপনাদের লজ্জা শরম কোনো কিছুই না, কারণ আপনাদের দুই না কান না কাটা, বন্ধুকে যে দম আমরা দিয়ে এখন হয়েছে মাঝখান দিয়েই বলুন। চলবো। আপনারা এত কথা বলেন যে রিজার্ভের কথা বলেন, হাওয়া ভবনের কথা বলেন, আপনাদের একটু বিবেকটা বাধে না? মনুষ্যত্ব যদি থাকে, দেশের যে অবস্থা, এই যে আপনি বললেন যে সরকার জিরো জিরো টলারেন্স আছে, তাহলে আল জাজিরার রিপোর্টটাকে কেন তখন তাহলে আমলে নেওয়া হয়নি? আল জাজিরার রিপোর্টটাকে কেন আমলে, তখন তো আজিজ সাহেব পদেই ছিলেন, উনি তো তখন আর্মি চিফ ছিলেন। সরকার যদি জিরো টলারেন্স হবে, সেটা দুর্নীতি পালন স্যাংশন দুর্নীতির উপরে হয়েছে, কিন্তু অপকর্মগুলি, এই যে অপকর্মগুলি আল জাজিরার রিপোর্টটা, সেটা কেন তখন তাহলে সরকার কেন পদক্ষেপ নিল না? বেনজির সম্পর্কে তো নতুন কথা না, এই যে ভূমি প্রতিমন্ত্রী যার এত টাকা বিদেশে পাচার হলো, এগুলি তো তখনও আসছে। সুতরাং জনগণের কথা বলে কিংবা দেশের উন্নয়নের কথা বলে অন্যদিকে মানুষকে ডাইভার্ট করার যে চিন্তা ভাবনা, এই পুরান পলিসি, এগুলি এগুলি আপনাদেরকে বাদ দিতে হবে, এই পলিসি এখন চলবে না। কথা কি শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে, কিন্তু আপনারা তো, আচ্ছা আপনাদের আচ্ছা, তো রাজনীতি নাই, আপনারা এই কারণে এই বিষয়গুলি নিয়েই এখন পড়ে আছেন। না আমরা বিশেষ করে আমরা আপনি কোথায় পড়ে বলছেন আছি? যে আমরা তো আপনারা আমরা বলছেন, আমরা আপনারা তো বলছেন তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বলেছে, কিন্তু আসলে জিরো টলারেন্স কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তা সরকার একদম পুরোপুরি হুঙ্কার দিয়েই বলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এবং দুদক এ স্বাধীন, কারণে বিচার বিভাগ স্বাধীন, তারা অলরেডি ব্যবস্থা নিচ্ছে, দন্তহীন পদক্ষেপ নেওয়া শুরু দন্তহীন করেছে। কমিশন, দুদক হলো দন্তহীন কমিশন, কখনোই বিচার বিভাগ স্বাধীন না, কখনোই দুদক স্বাধীন না। যদি বিচার বিভাগ স্বাধীন হবে, এস আলম সম্পর্কে এত রিপোর্টের পরে কিভাবে বিচার বিভাগ সে তদন্ত করা যাবে না বলে আপনার রায় দেন? এই আপনাদের যে আমলে আপনারা তো গণমাধ্যমে এই এতটুকু ধরনের ব্যবস্থা যে নেননি, আসলো, এতটুকু ভূমিকাও রাখেননি, গতকালকে জনাব ওবায়দুল কাদেরও বলেছেন আমলে এরকম বহু আমরা দুর্নীতির আমরা খবর আছে, কিন্তু আমরা তো আপনারা তো সেই আমরা তো দুর্নীতির। আমরা তো আমরা তো এরকম ধরনের রাঘব বোয়াল আমাদের সময় ছিল না, সুতরাং কোন অ্যাকশনে যাবে? এরকম আজিজ ছিল না, এরকম বেনজির ছিল হাওয়া না, ভবনের কথা বলা এরকম হচ্ছে, শাহেদ ছিল না, হাওয়া এরকম ভবনের কথা, হাওয়া ভবন, এক হাওয়া ভবনের কথা বলে
তারা সমগ্র বাংলাদেশকেই তো হাওয়া ভবন বানিয়ে ফেলেছে। প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, কোথায় দুর্নীতি নাই? তো সুতরাং আজকে যখন মানুষ মানে বলতে বলতে মানুষেরও এখন লজ্জা করে, এই যে রিজার্ভের কথা বলা হয়, আপনি জানেন, সবাই জানে, আজকে আনোয়ার ভাই কি বলল, যে আপনার ফেস দ্য পিপুল বললো আর আপনার কথা মতো গিয়ে পুলিশ গিয়ে বেনজিরকে ধরবে? পুলিশ যদি বেনজিরকে না ধরে, সরকার বেনজিরকে দেশের বাইরে পাঠাবে, এই সুযোগ দিয়ে দিবে? এইটা কি একটি গণতান্ত্রিক সরকার করতে পারে? যে রিপোর্ট 31শে মার্চ আসলো, আগের কথা না হয় বাদই দিলাম, 4th মে সে দেশ ছেড়ে চলে গেল, ব্যাংকে, যে ব্যাংক থেকে এতগুলি টাকা উত্তোলন হলো, সে ব্যাংকে কেন জবাবদিহির মধ্যে আনা হবে না? যে কিভাবে আপনার 50,000 টাকার উপরে টাকা তুলতে গেলে যেখানে নোটিশ দিতে হয় ব্যাংকে, আমরা সাধারণ পাবলিক 1 লাখ টাকা যদি কাউকে চেক দেয়, আমাদেরকে সঙ্গে সঙ্গে তারা ফোন করে যে আপনার এই টাকা আসছে, এটা আমরা দিব কিনা? তাহলে এই যে কোটি কোটি টাকা, 6 কোটি টাকা চলে গেল, তাহলে সেই ব্যাংকগুলির দায়বদ্ধতা আছে কিনা? কেমন করে এই টাকাগুলি 10 দিন 15 দিনের মধ্যে চলে গেল? এবং সরকার কেন তাদেরকে, মানে যতক্ষণ পর্যন্ত মানে গণমাধ্যম জানাবে, যতক্ষণ পর্যন্ত সরকারের নির্দেশনাবলী না যাবে, ততক্ষণ পর্যন্ত বিচার বিভাগ তাদের উপর নিষেধাজ্ঞা জারি না করবে, ততক্ষণ পর্যন্ত বেনজিররা মানে বেমালুম, তারা শুদ্ধাচার ব্যক্তি, শুদ্ধ ব্যক্তি, তারা চলে যাবে দেশের বাইরে, আজিজ আহমেদরা চলে যাবে। তাহলে এখন প্রশ্ন তো আসে যে আজিজ আহমেদ সম্পর্কে আল জাজিরা তো 3-4 বছর আগে যখন উনি পদে ছিল, সেটা রিপোর্ট কেন কেন সেটা দায়বদ্ধ কিংবা সেটার উপরে কোনো ইনকোয়ারি হলো না? কিসের জন্য হলো না? সরকার কেন করলো? তার কারণ সরকারকে টিকিয়ে রেখেছে আজিজ আহমেদরা, সরকারকে টিকিয়ে রেখেছে বেনজির আহমেদরা। সুতরাং আজকে এই যে দেখেন মানুষের মুখে মুখে এই যে আনারকে নিয়ে, যে এরকম একজন লোককে কিভাবে আপনার নমিনেশন দেয়, ওবায়দুল কাদের সাহেব কি বলছে, যে আমরা তার অতীত দেখিনি, আমরা তার পপুলারিটি দেখেছি। এইরকম একটি লোকের সম্পর্কে জানার পরেও যে দল শুধুমাত্র সেখানে গুন্ডাবাজি মানে করতে পারবে, হত্যা করতে পারবে, বিরোধী দলকে দমন করতে পারবে, সেসব হলো তাদের জাজমেন্ট। একজন নমিনেশন এমপি প্রার্থী কে তারা নমিনেশন দেয় এরকম একজন লোককে, আমি তার মৃত্যু নিয়ে কথা বলতে চাই না, আল্লাহ তাকে মানে একজন মুসলমান হিসাবে কখনো এটাকে আমরা ইয়ে করি না, কিন্তু যে কথাগুলি আসতেছে তার অতীত, এরকম ধরনের লোককে যখন সরকারের দরকার, বেনজিরের মতন লোককেই সরকারের দরকার ছিল। সুতরাং আজকে যদি বেনজিরকে দেশের বাইরে যেতে না দেয়, ফলের বিড়াল কি বেনজির ছেড়ে দিবে? তার এই দুর্নীতি, তার এই অপকর্মের তাহলে সঙ্গে আপনি মনে করছেন সরকারের সরকার উচ্চ পর্যায়ে, সরকারের অপকর্ম অবশ্যই ঢাকবার জন্যই অবশ্যই দেশ থেকে বেনজিরকে দেশের বের বাইরে হতে সুযোগ পাঠিয়ে দিয়েছে বলে দিয়েছে, মনে করেন? জি, এবং আপনাকে তার ধন্যবাদ। প্রকাশ করছে যে তার আমরা সকল কিছু দুর্নীতি বের করছি। অ্যাডভোকেট না আর বানায় দুদক, দুদক জানে না, দুদকে কি আগে যায় নাই? দুদককে কি এই রিপোর্ট আগে যায় নাই? দুদক তো দুদক, মানে যেটা তো দন্তহীন একটি কমিশন, এটার তো কোনোই পাওয়ার নেই, কোনোই ক্ষমতা নেই।